গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে একটি বিশেষ দিন, আজ হলো 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। সকাল সকাল ফ্রেশ হয়েই কাজে লেগে পড়েছি। আজকে আমার অনেক কাজ, আমাকে আজকে মার্কেটেও যেতে হবে সবজি কেনার জন্য, আর সাথে একটু পনিরও কিনবো, কারণ যখন থেকে এসেছি তখন থেকে শুধু সবজি আর মাংস খেয়ে যাচ্ছি। মাছটা এখানে একবারও খাইনি, তার কারণ এখানে মাছ বরফের মধ্যে স্টোর করে রাখা থাকে। বরফের মাছ তো শরীরের পক্ষে ভালো নয়, আর পিয়াসে শরীরের পক্ষেও ভালো হবে না, তাই জন্য মাছটা নিয়ে আসি না, মাংস সবজি এসব খাই। আজকে পনিরটা নিয়ে আসবো, তাই জন্য সকাল সকাল উঠেই ঘর ঝাড় মোছা সেরে নিচ্ছি। এবার বানাবো আমি পিয়াসের জন্য টিফিন। ও রোজ সকালবেলা রুটি খায়, কিন্তু আজকে তো রুটি করার মতন সময় হবে না, তাই জন্য চটজলদি কী বানাবো ভেবে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করে মনে পড়লো ম্যাগি আছে, তাহলে ম্যাগিটাই বানিয়ে নিই, ম্যাগিটা চটজলদি হয়ে যাবে। আর একদিকে আমি ভাত বসিয়ে নিলাম, কখন ফিটবো সেটা তো জানি না, তাই জন্য ভাতটা রান্না করে গেলাম। এসে তাহলে ঝড়ে ঝড় তরকারিটুকুনি রান্না করে দিলে পিয়াসের খাওয়া হয়ে যাবে। এই যে ওকে ম্যাগি দিয়ে দিয়েছি, এখন নিজে হাতে খাচ্ছে। এবার আমি একটু রেডি হয়ে নিই। পিয়াস এখন প্রায় যে কোনো খাবারই নিজে হাতে খেতে পারে, তাই আমার বেশ সুবিধাই হয়। এই টাইমে আমার অন্য কিছু কাজ হয়ে যায়। যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি, আর এইদিকে পিয়াসের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো, ভাতও হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। ওই দেখো জুতো আনতে চলে গেছে, একা একাই জুতো পরে রেডি। বাহ, সবজি মার্কেটটা আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, কাছেই, চলে এলাম মার্কেটে। টমেটো নিয়ে নিচ্ছি, যাবতীয় যা লাগবে সব নিয়ে নিলাম। এবার আমি চলে এলাম পনির নিতে, সব কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি চলে এসেছি, একটু জল খাই আগে। চলো তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিই, আজকে বেশি কিছু রান্না করব না। পনির নিয়ে এসেছিলাম, পনিরটা একটু আলু দিয়ে ঝোল বানাবো, আর পালং শাক কেটে রেখে দিয়েছি। পনিরটা রান্না হয়ে গেলে পালং শাকের ঘন্ট বানাবো। এর মধ্যে পেঁয়াজকে চান করিয়ে নিলাম, ওকে একটু সাজুগুজু করে দিচ্ছি। এবার নিজেও চান করে নেবো। চান হয়ে গেছে, সাথে কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে নিয়েছি, ছাদে মেলতে চলে এসেছি। পাম্প চালিয়েছিলাম, ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, পাম্পটা আমি অফ করতে গেছিলাম, সেই সময়টা পিয়াস জল নিয়ে একদম চান করে নিয়েছে, আবার জলটাকে নিয়ে খেলাও করছে, দেখছো তো। এটার জন্য একটু বকুনি দিয়েছি, সেজন্য দেখো মুখটা একদম গম্ভীর করে রেখেছে। ওকে এসে ফ্রেশ করে দিলাম, দিয়ে এখন ভাত দিয়েছি, ও এখন খেতে বসেছে, দেখো নিজে হাতে কত সুন্দর খাচ্ছে। বাজার থেকে আসার সময় ও এই মিষ্টিটা খাবে বলে বায়না করেছিল, তাই ওর জন্য এই মিষ্টিটা নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে জম্মুর ফেমাস রসগোল্লা, তবে এটা কিন্তু ছানার নয়, নারকেল দেওয়া আছে না কি দেওয়া আছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এটা ছানার রসগোল্লা নয়, আর রসে তো ডোবানো থাকে না, শুকনোই থাকে, তবে মিষ্টিটা কিন্তু খুব টেস্টি, ও মজা করে খাচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে পিয়াস কিরকম চান করে ফেলেছে একা একা, ব্যাপারটা দেখে কিন্তু আমার বেশ মজা লেগেছিল, কিন্তু ওর সামনে তো আর হাসতে পারছিলাম না, কারণ ওর সামনে হাসলে ও ভাববে বোধহয় আমি ভালো কাজ করছি, মা মজা পেয়েছে হাসছে, তাই জন্য ওকে একটু বেশ বকুনি দিলাম যাতে নেক্সট টাইম এই কাজটা যাতে না করে। কিন্তু ব্যাপারটা এতটাই মজার ছিল, আমার মনে পড়লে এখনো হাসি পাচ্ছে। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।